ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম বেশি আমাদের সকলেরই আছে বয়সের সাথে সাথে যা কমতে থাকে বয়স বৃদ্ধির ফলে আমাদের দেহে পুষ্টির অভাব দেখা দেয় যার কারণে বয়স্ক ব্যক্তিদের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তবে শিশু ও কম বয়সী মানুষদের মাঝেও রোগ প্রতিরোধ করার ক্ষমতাও কম থাকে ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ করার ক্ষমতা স্বাস্থ্যের পক্ষে খুবই জরুরি রোগ প্রতিরোধ করার জন্য পর্যাপ্ত শক্তি না থাকলে যে কোনো রোগেই জর্জরিত হয়ে যেতে পারেন আপনি ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণও তখন বেশি হয় ইমিউনিটি সিস্টেমে ঘাটতি দেখা দিলে সারা বছর রোগে ভুগতে থাকবে মানুষ পর্যাপ্ত শক্তি না থাকার ফলে দৈনন্দিন কাজেও ব্যাঘাত করতে পারে নানা কারণে আমাদের দেহে বা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে তখন দেহে নানা ধরনের ঘাটতি দেখা যায় তবে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনলে এবং কায়িক পরিশ্রম করলে এই ঘাটতি পূরণ হতে পারে প্রথমেই আমাদের জানা উচিত কেন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় চলুন তাহলে জেনে নেই রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম ঘাটতি কেন হয় অতিরিক্ত চিনি বা মিষ্টি জাতীয় খাবার আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় খুব জলদি বাইরের কোমল পানীয় টমেটোর সস ইত্যাদি প্রচুর পরিমাণে চিনি থাকে তাই আপনার খাদ্য তালিকা থেকে এসব খাবার বাদ দিতে হবে অতিরিক্ত স্ট্রেস বা দুশ্চিন্তা খুব বাজেভাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয় তাই প্রয়োজনে অতিরিক্ত টেনশন করে দেহের ক্ষতি করবেন না অতিরিক্ত পরিশ্রম কখনই স্বাস্থ্যের জন্য ভালো নয় অতিরিক্ত কাজের চাপ আপনাকে মানসিকভাবে ভেঙে দেয় ফলে অচিরেই আপনি রোগ প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে ফেলেন রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে বাড়ানো যায় আরও নানা কারণে আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে যে কারণেই হোক না কেন রোগ প্রতিরোধ করার ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম বাড়ানোর জন্য কিছু সামান্য পরিবর্তনই আমাদের জন্য যথেষ্ট হবে তাহলে চলুন জেনে নিই কী কী উপায়ে আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় নাম্বার ওয়ান প্রোটিন প্রোটিন গ্রহণ করা খুবই প্রয়োজন প্রোটিন আমাদের দেহে বিভিন্ন ঘাটতি পূরণ করে বিভিন্ন রোগ বালায় মোকাবেলা করতে প্রোটিনের জরি নেই শরীরের অভ্যন্তরীণ শক্তি বাড়াতেও প্রোটিন বেশ কার্যকরী রোগ ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণ ঠেকাতে উন্নত মানের প্রোটিন গ্রহণ করা অত্যন্ত জরুরি ডিম মুরগি মাংস সামুদ্রিক মাছ কচু শাক বিভিন্ন প্রকার ডালও রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন তাই আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে প্রোটিন সম্বন্ধিত খাবার রাখুন ভিটামিন সি ভিটামিন সি দেহের ইমিউনিটি সিস্টেম বাড়াতে বেশ কার্যকরী এটি মানবদের জন্য অনেক জরুরি একটি মাইক্রো নিউট্রিয়ান্ট যা আমাদের দাঁতের গোড়া শক্ত করতে ত্বক উজ্জ্বল করতে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে ভিটামিন সিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বকের বলি রেখা দূর করতে এবং বয়সের ছাপ লোকাতে সাহায্য করে এছাড়াও এটি ক্যান্সার হৃদরোগ কিডনি উচ্চ রক্তচাপ ডায়াবেটিসের মতো রোগ মোকাবেলা করতে সাহায্য করে দেশীয় কিছু ফলে আপনি খুব সহজে ভিটামিন সি পেয়ে যাবেন যেমন আমরা পেয়ারা জাম্বুরা আমলকি বড়ই বাতাবি লেবু এবং কমলা লেবু ইত্যাদি সবুজ শাকসবজি যেমন কাঁচা পেঁপে কাঁচা মরিচ পুঁই শাক পালং শাকেও প্রচুর ভিটামিন সি রয়েছে জিঙ্ক জিঙ্ক রক্তের শ্বেত রক্তকণিকার ক্ষমতাকে বৃদ্ধি করে সেত রক্তকণিকার ক্ষমতা হ্রাস পেলে দেহের ইমিউনিটি সিস্টেমে ব্যাঘাত ঘটে দৈনিক খাদ্য তালিকায় কাঠবাদাম চিনাবাদাম কাজুবাদাম সিমের বিচি দুধ মাখন এবং পনির রাখলে জিঙ্কের অভাব পূরণ হয় ভিটামিন বি অন টু দ্রুত রোগ থেকে পেতে ভিটামিন বি টুয়েলভ বেশ কার্যকরী এর পাশাপাশি এটি রোগ প্রতিরোধ করার ক্ষমতাকেও বৃদ্ধি করে দুগ্ধজাত খাদ্যে এবং ডিমের কুসুমে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ রয়েছে ব্যায়াম ঘরে সামান্য ব্যায়াম যোগাসন ধ্যানের মাধ্যমে ইমিউনিটি সিস্টেমকে বৃদ্ধি করা যায় ব্যায়াম করতে না পারলে রোজ চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হাঁটার চেষ্টা করুন এতেও আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে কেননা রোজকার এই সামান্য ব্যায়াম আপনার দেহের রক্ত চলাচল ক্ষমতাকে সচল রাখে যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সহায়ক তাছাড়া নিয়মিত পুষ্টিকর খাদ্য গ্রহণ পরিমিত ঘুম মানসিক প্রশান্তি বয়ানে আপনার জন্য মনে রাখবেন সুস্থ থাকার জন্য হাসিখুশি থাকাটা অত্যন্ত জরুরি তাই সুষম খাদ্য গ্রহণ এবং মানসিক চাপ এড়িয়ে বাড়িয়ে ফেলুন আপনাদের দেহের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে দূরে রাখুন রোগবালাই ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংক্রমণকে